হাতে মাত্র একটা দিন সময়, ভাবছেন কাছে পিঠে কোথাও ঘুরে আসি? তো চিন্তা কিসের, চলুন আমাদের সাথে বেরিয়ে পড়বেন। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কতক্ষণ লাগবে, সমস্ত ডিটেলস আমার এই ভিডিও তথ্যে আপনারা পেয়ে যাবেন। তো তার আগে যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ডান দিকে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে অল করে দিতে হবে। তো চলুন আমাদের সাথে। তো আমরা কবরডাঙ্গার নেপালগঞ্জের হাট হয়ে সোজা বাদিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে, এটা সোজা বাড়াইপুরের দিকে যাচ্ছে। এই বাড়াইপুরের রাস্তাটা হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল, তো আমরা যাত্রা শুরু করলাম 1:30 নাগাদ দুপুর। যেতে যেতে রাস্তায় দেখা পেলাম এনারা সবাই তারকেশ্বর যাচ্ছে। যেহেতু শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার, তো সারা রাস্তায় সবাই বাঁক নিয়ে খুব সুন্দরভাবে গান করতে করতে, বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে তারকেশ্বরে। শহরের পথ ছেড়ে আস্তে আস্তে ঢুকে পড়লাম সবুজের দেশে। ধীরে ধীরে যতই যাচ্ছি সবুজের দেশে যাচ্ছি। আকাশটা ব্যাপক লাগছে, মানে এই সিনারিটা জাস্ট অসাধারণ। একটা ছোট্ট করে সিনেমেট্রিক শট। গাড়ি থেকে নেমে গেলাম, তার একটা কারণ হচ্ছে এখানে একটা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। চলো আমি দেখাই চারিদিকটা, দেখো কি সুন্দর সবুজ সবুজ। আর এটা হচ্ছে ধান চাষ হচ্ছে, ধান গাছগুলো লাগানো হচ্ছে, দারুণ লাগছে। জাস্ট আমি একটু জুম করে নিচ্ছি। সেম এপারেও দেখো কি সুন্দর লাগছে। তো এই সবুজ পথ পেরিয়ে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি জায়গায়। আমরা এখন ক্যানিং চলে এসেছি, তো ক্যানিং থেকে আরও অনেকটা রাস্তা বলছে, চলো দেখা যাক কন্ডিশন কি। আমরা চলে এলাম মাতলা ব্রিজে। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল মাতলা ব্রিজ। খুব একটা সময় লাগেনি, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। আমরা এখন একটা জায়গা খুঁজছি, গাড়িটাকে সাইড করে রেখে আমরা মাতলা নদীটাকে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক খোঁজাখুঁজির পরে চারিদিকটা ভালো করে দেখেও নিলাম যে গাড়ি রাখছে কি না। তো দেখলাম যে মোটামুটি গাড়ি টাড়ি সাইডে রাখছে, কোনো অসুবিধা নেই। তো আমরাও গাড়িটাকে সাইড করে রেখে ভিউটাকে দেখলাম। তো এটা পুরো দেখা যাচ্ছে চর পড়ে গেছে। আমি যখন 2020 এখানে এসেছিলাম, এখানে কিন্তু ব্রিজের উপরে দাঁড়াতে দিচ্ছিল না কাউকে, কোনো ফটোও তুলতে দিচ্ছিল না। তখন প্রচণ্ড পুলিশ ছিল, এখন দেখছি সেরকম কিছুই নেই। একটা দুটো নৌকা চলাচল করছে, আগে যখন ব্রিজটা ছিল না তো এই নৌকার সাহায্যে এপার ওপার হওয়া যেত। আমার এখানকার অভিজ্ঞতা আছে, কারণ আমার মামার বাড়ি বাসন্তীতে। সো আমি ছোটোবেলা যখনই আসতাম নৌকা চড়েই আসতাম। গোধূলিবেলায় সূর্যের পরন্ত আলো যখন পড়ছে, এই দৃশ্যটা এতটাই অপূর্ব লাগছে, মনে হচ্ছে আমার শহর কত সুন্দর দেখতে। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার দেখা করছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। ততক্ষণ সবাই অপেক্ষায় থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চিলড্রেন টেক কেয়ার, বাই বাই।